একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে যেদিন অনেক বেশি কাজ করেন, অনেক বেশি থকে যান, মন ক্লান্ত হয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়, সারাদিনের তো একটা চাপ রয়েছে, বিভিন্ন রকমের ঘরেরও কাজ আছে, তার সঙ্গে বাইরেরও করতে হচ্ছে, আর অনেক এরকমেরও কাজ আছে যেটা মানসিক রূপ থেকে অনেক বেশি কমজোর করে। আর শরীর তখনই বেশি জবাব দেয় যখন মানসিক শক্তিও তোমাকে সাপোর্ট করতে পারে না, গায়ে হাতে অনেক ব্যথা করে। আর যেদিন রাত্রিতে শোবার সময় তুমি এটা ভেবে নিয়ে ঘুমোতে গেলে যে আমার আজকে বড় গায়ে হাতে ব্যথা করছে, আমার পায়ে ব্যথা করছে, আমার শরীরের প্রত্যেকটা পার্ট যেন যন্ত্রণাতে রয়েছে, আর সেই সময়ে যখন তুমি ঘুমোতে গেলে তোমার ঘুম তো খুব সুন্দর চলে আসে, তাড়াতাড়ি চলে আসে, যেহেতু শরীর বড় ক্লান্ত রয়েছে ঘুমটি চলে আসে, কখন ঘুমিয়ে যাও তুমি জানতেও পারো না, একটু কষ্ট হয় প্রথমে ঘুমোতে, কিন্তু ঘুম যখন লেগে যায় তখন আর কোনো সমস্যা থাকে না। সকালে যখন তুমি ওঠো তখন কিন্তু তোমার মনে থাকে যে আমার এখানে এখানে ব্যথা আছে, তোমার শরীর সেই রকমই ব্যথাটা আবার অনুভব করে। তো রাত্রিতে তুমি যেরকম ভেবে ঘুমোলে সকালে কিন্তু তুমি তার প্রভাব অনেক বেশি বুঝতে পারলে, সেই প্রভাবই বুঝতে পারলে। তো আজকে শুধু একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট কথাই বলবো, বাবা লোকনাথ বলেন কি মানুষ যেরকম ভাবে সেরকমই হয়ে যায়। তো এই জিনিসটাকে কেননা আমরা আজকে রাত্রিতে অ্যাপ্লাই করি শুভর আগে, যে যখন আমি ঘুমাবো তখন আমি এটা বলবো যতই শরীর যন্ত্রণাতে থাকুক, কাজের অনেক বেশি চাপ থাকুক, পরবর্তী দিনে আরও বেশি চাপ বাড়বে, আমি যদি এটা বলে ঘুমোই যে না সব ঠিক আছে, আজকে দিনটা ভালো গেছে, আর আমি ঠিক মতো করে ঘুমাবো, সকালে যখন আমি উঠবো তখন আমার গায়ে আর কোনো রকমের কোনো যন্ত্রণা থাকবে না, আমি পুরো রিফ্রেশ হয়ে যাব, যদি এটা বলে আমরা ঘুমোতে যাই তো দেখি না সকালবেলায় উঠে কী অনুভব হয়। আমার তো বিশ্বাস আছে, আমি করেও দেখেছি, আপনিও আজকে করে দেখুন, যেরকম আপনি ভেবে ঘুমোবেন সকালে ওঠার সময় আপনি তার প্রভাব নিশ্চিতরূপে পাবেনই পাবেন, করে দেখে নেবেন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবও করবেন, আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে বাঁচিয়ে রাখতে অনেক বড় সহায়তা প্রদান করবে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে, আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে।